আসসালামু আলাইকুম আমি জিনাত রেহানা কদমতলা পূর্ব বাসা বই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আমি এখন অনলাইন ক্লাস নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দূরের এবং কাছের শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো করোনার কারণে দীর্ঘদিন ধরে আমরা স্কুলে ক্লাস নিতে পারছি না স্কুলে ক্লাস নেওয়ার মতন পরিবেশ হয়নি তাই আমরা তোমাদের সাথে অনলাইনে ক্লাস নিচ্ছি আশা করি সবাই যে যেখানে আসো সেখান থেকে ক্লাসগুলি নিয়মিত ক্লাস করছো আর সামনে স্কুল খোলার শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্ব পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিব নিতে থাকবো তোমরা সেই ক্লাসগুলি পর্যায়ক্রমে দেখবে তাহলে চলো আজকে আমরা ক্লাসে চলে যাই আমি এখন ক্লাস সেভেনের বাংলা প্রথম পত্র আনন্দ পাঠ থেকে তোতা কাহিনী তোমাদেরকে পড়াব তোতা কাহিনী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দেখো একটু বড় করে ছবি এই এই পাখিটি নিয়ে এবং যে খাঁচা দেখা যাচ্ছে পাখি খাঁচা আর রাজাকে নিয়ে এই গল্প এই সম্পূর্ণ গল্প আলোচনা করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখন আমরা তাহলে মূল পাঠে চলে যাই এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাইতো শাস্ত্র করিত না লাফাইতো উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে এখানে সবগুলি কথা কিন্তু সাধু ভাষায় আছে আহ পরিত লাফাইতো উড়িত জানিত সবকিছু কিন্তু এখানে সাধু ভাষায় লেখা হয়েছে রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাস হাটে ফলের বাজারে লোকসান ঘটায় রাজা বললেন যে এই পাখি মূর্খ সে গান শাস্ত্র কিছুই পড়তে পারে পড়িত না হ্যাঁ এই পাখি কি করে শুধু বনের ফল খেয়ে কি করে বাজারে লোকসান ঘটায় এবং ফলের দাম বেড়ে যায় মন্ত্রীকে ডাকিয়ে বলিলেন পাখিটাকে শিক্ষা দাও তারপর রাজা মন্ত্রীকে ডেকে বললেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের উপর পড়িল পাখিটাকে পাখিকে শিক্ষা দিবার দায়িত্ব পাখিকে শিক্ষা দেওয়ার দায়িত্ব রাজার ভাগিনাকে দেওয়া হলো তারপর দেখো কি কাণ্ড পাখিকে শিক্ষা দেওয়ার জন্য কি কাণ্ড শুরু হলো পণ্ডিতের বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উক্ত জীবের অবিদ্যার কারণ কি এই জীবটা যে লেখাপড়া জানে না শিক্ষা জানে না মূর্খ এটার কারণটা কি সিদ্ধান্ত হইল সামান্য খড়কটা দিয়ে পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না তাই সকলে আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া প্রথমেই পণ্ডিতেরা বের করলো যে পাখিটার বাসা ভালো করে আহ বাসা বানাতে হবে না হয় সে যে খরকোটা দিয়ে বাসা বানা বাসায় থাকে তাই তার বিদ্যা নেই এই জন্য তাকে বিদ্যা শিক্ষার জন্য প্রথমে একটি উপযুক্ত বাসা দরকার রাজ পন্ডিতেরা দক্ষিণা পায়া খুশি হইয়া বাসায় ফিরিলেন তারপর পন্ডিতদেরকে দক্ষিণা দিয়ে দেওয়া হলো পণ্ডিতারা দক্ষিণা পেয়ে খুব খুশি হয়ে বাসায় চলে গেলেন তারপরে দেখো শেকরা বসিল সোনার খাঁচা বানাইতে খাঁচাটা হইলো এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল কেহ বলে শিক্ষা যদি নাও হয় হইল পাখির কি কপাল জনে নানা ধরনের কথা বলছে সেকেরা থলি বুজাই করিয়া বকশিস পাইল খুশি হইয়া সে তখনই পারি দিল বাড়ির দিকে পন্ডিত বলিলেন পাখিকে বিদ্যা শিখাইতে পন্ডিত কি করলেন তারপর পাখিকে বিদ্যা শিখাইতে বসিলেন নষ্ট লইয়া বলিলেন অল্প পুঁথির কর্ম নয় ভাগিনা তখন লেখকদের তলব করিলেন তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল যে দেখি দেখিল সেই বলিল সাবাস বিদ্যার ধরে না বিদ্যা আর ধরে না লিপিকরের দলে পারিতোষিক লইয়া বলদ গড়ের দিকে দৌড় দিল তাদের সংসারে আর টানাটানি রইল না লেখকরা তখন কি করলো বুঝা বলদ বুঝাই বুঝাই করিয়া গড়ে দন দৌলত নিয়ে উঠলো তাদের সংসারে যে আগে টানাটানি ছিল সেটা আর ছিল না সেটা রইল না অনেক দামের খাঁচাটার জন্য বাঘিনাদের খরচ দারি সীমা মেরামতলো মেরামত তো লাগিয়ে আছে তারপরে ঝাড়ামুছা পালিশ করা ঘটা দেখিয়া সকলে বলিল উন্নতি হইতেছে লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর তারা মাস মাস মোটা মোটা তনখা পাইয়া করিল। তারা এবং তাদের মাসতুতো সব সবাই সবাই কি করলো সব ভাইরে খুশি হইয়া কোটা বালা খানায় গুদি পাতিয়া বসিল সংসারে অন্য অভাব অন্য অভাব অনেক আছে কেবল সিন্ধুক আছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন সেকেরাদের পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায় বলে। নিন্দুক গুলি খাইতে অবস্থাটা পরিষ্কার আর তখনই বাগিনাদের গলায় সোনার হার কি করলো চড়িল শিক্ষাজী কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিতেন একদিন তাই পাত্র মিত্র অমাত্র লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত রাজা কি করলেন সবাইকে নিয়ে উপস্থিত হলেন শিক্ষাশালায় আর রাজার যখন আসছিল তখন তখন আহ ডাক ডুল তা নানা রকমের বাদ্যযন্ত্র আহ কাশি বাসি এইসব কিছু বাজা শুরু হলো পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন মিস্ত্রি মজুর শেখেরা লিপিকর তদারক আর এবং আগমনে জয়ধ্বনি তুলিল ভাগিনা বলিল মহারাজ কাণ্ডটা দেখিতেছেন মহারাজ বলিলেন আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় পিছনে অর্থও কম নাই রাজা খুশি হইয়া পার হইয়া দেউরি যেই হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ঝুপের মধ্যে গা ঢাকা দিয়ে সে বলিয়া উঠলো মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজা সবকিছু দেখে পাখি না দেখিয়ে চলে যাচ্ছিল তখন নিন্দুকে ঝুপ থেকে আড়াল থেকে রাজাকে বললেন বলে উঠলো যে মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কিনা রাজা চমক লাগিল রাজা হঠাৎ করে চমক চমকি উঠলেন বললেন ওই যা মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসিয়া বলিলেন পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই দেখা হইলো দেখিয়া বড় খুশি হ্যাঁ কায়দাটা পাখিটার চেয়ে তত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে তাকে না দেখিলেও চলে রাজা বুঝিলেন আয়োজনে ত্রুটি নেই খাঁচার দানা দানা নাই পানি নাই কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমে ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে গান তো গান তো বন্ধই চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত নেই হ্যাঁ ফাঁকটুকু পর্যন্ত বোঝা দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবারে রাজা হাতিতেই চরিবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন নিন্দুকে যেন আচ্ছা করিয়া কানমলা দেওয়া হয় পাখিটা দিন দিন ভদ্র দস্তর মতো আধমরা হইয়া আসিল অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক তবু স্বভাব দোষে সকালবেলা লোকের দিকে আলো সকালবেলা আলুর দিকে পাখি চায় আর অন্যায় অন্যায় রকমে পাখা ঝটপট করে এমন কি এক এক দিনে দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার সলা কাটিবার চেষ্টা আছে কোতোয়াল বলিল একই বেয়া তুড়ি আবার কি বেয়া শুরু করলো পাখিটা তখন শিক্ষা মহলে হাঁপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির কি দমাদম পিটানি লোহার শিকল তৈরি হইল পাখির ডানাও গেল কাটা রাজার সম্বন্ধীরা মুখ হাড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল এরা যে পাখিদের কেবল যে নাই নাই তা না তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে লইয়া এমন সরকি কি কাণ্ড করিল যাকে বলে শিক্ষা কামারের পশার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালে হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরিল কোনো কালে যে কেউ তা ঠাহর করিতে পারে না নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরিয়াছে ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরো হয়েছে রাজা শুধাইলেন ও কি আর লাফায় ভাগিনা বলিল আরে রাম আর কি উড়ে না আর কি গান গায় না দানা না পাইলে আর কি চেঁচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে তো দেখি পাখি আসিল সঙ্গে কৌতুহাল আসিল পায়েক আসিল ঘুর শোয়ার আসিল রাজা পাখিটাকে টিপিলেন সে হু করিল না হু করিল না হ্যাঁ কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল এই হলো পুরা গল্পটা এখন গল্পটা কিন্তু সম্পূর্ণ তোমাদের সাধু ভাষায় লেখা এই গল্পের লেখক পরিচিতি সম্পর্কে এখন আমরা আহ এই গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা এখানে জানবো আস সবাই লেখক পরিচিতি একটু খুলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ বাংলা বারোশো সালে কলকাতায় বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এটা হলো বাংলা পঁচিশে ইংরেজি হল সাতই মে আঠারোশো একষট্টি সাল তার পিতা মহর্ষি দেবন্নাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দার কানা ঠাকুর তার বাবার নাম হলো মহর্ষি দেবনাথ ঠাকুর এবং তার দাদা ছিলেন প্রিন্স দ্বারকনাথ ঠাকুর বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা লাভ তিনি করেননি তিনি বিদ্যালয়ের কোনো কোন শিক্ষা লাভ করেননি কিন্তু সাহিত্য বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা ছিল অবিশ্বাস্য তিনি ছিলেন অসামান্য প্রতিবার অধিকারী বাল্যকাল থেকেই তার প্রতিভা আহ ফুটে উঠেছে তার অনেক প্রতিভা বাল্যকাল থেকে দেখা দিয়েছে উন্মোচন হয়েছে মাত্র পনেরো বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয় তার বয়স যখন পনেরো বছর এ পনেরো বছর বয়সে পনেরো বছর বয়সী তার বনফুল কাব্য প্রকাশিত হয় রবীন্দ্রনাথ আমরা জানি সবাই রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কাব্য গ্রন্থ লিখে তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি একাধারে সাহিত্যিক দার্শনিক শিক্ষাবিদ সুরকার নাট্য প্রযোজক অভিনেতা ছিলেন তার অনেক গুণ ছিল অনেক প্রতিভা ছিল যদিও লেখাপড়া তেমন ছিল না কিন্তু তার প্রতিভা ছিল অতুলনীয় এছাড়াও তিনি কাব্য ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ গান ইত্যাদি তিনি সমানভাবে পদচারণ করেছেন আমরা রবীন্দ্রনাথের অনেক রবীন্দ্রসঙ্গীত শুনি এবং অনেক রবীন্দ্রসঙ্গীত জানি সবকিছুই রবীন্দ্রনাথের লেখা তার তার নানা ধরনের গান লিখা তারপর তিনি নাটক লিখেছেন উপন্যাস লিখেছেন ছোট গল্প লিখেছেন অনেক কিছু লিখেছেন তার অনেক রচনার মধ্যে তিনি অনেক রচনা করে তার অনেক 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 রচনা বেরিয়েছে তার মধ্যে মানসী সোনার তরী চিত্রা খনিকা চোখের বালি ঘরে বাইরে গোড়া যোগাযোগ শেষের কবিতা রক্ত করবি গল্পগুচ্ছ বিশেষভাবে উল্লেখযোগ্য এগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য তাছাড়াও আরো অনেক অনেক বই তিনি লিখেছেন বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ সালে তিনি আহ এই মহান কবি কলকাতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইংরেজি হলো সাতই আগস্ট উনিশশো একচল্লিশ সাল বাংলা বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ এখানে আমরা লেখক পরিচিতি রবীন্দ্রনাথ সম্পর্কে এখানে যা পেয়েছি এগুলি থেকে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন অনেক বেশি আসতে পারে যেমন রবীন্দ্রনাথের জন্ম কত সালে জন্ম তারপর কোথায় জন্ম তার বাবার নাম কি তার পিতামহার নাম কি তারপর বাংলা কত সালে তার জন্ম ইংরেজি কত সালে জন্ম তারপর বনফুল কাব্য প্রকাশিত হয় তারপর তিনি কোন কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পেয়েছেন পান আহ তার বিশেষ বিশেষ নাটক তারপর তার কবিতা নাটক কবিতা উপন্যাস হ্যাঁ এই সব কিছুর মাঝেও কিন্তু এই সব কিছুগুলিও কিন্তু এগুলোও কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে তারপর এখানে তার মৃত্যু বাংলা কত সালে মৃত্যু হয়েছে কত তারিখে হয়েছে ইংরেজি কত সালে মৃত্যু হয়েছে কত তারিখে হয়েছে এগুলি কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন তারপরে সারসংক্ষেপ আছে সারসংক্ষেপটা মূল গল্পটার এখানে সারসংক্ষেপ দেওয়া আছে সারসংক্ষেপটা ভালো করে পড়ে নিও তোমরা আহ সারসংক্ষেপ যদি মুখস্থ করে নাও তাহলে তোমাদের পুরো গল্পের সব প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে তারপরে এখানে অনেকগুলি শব্দ অর্থ আছে সেই শব্দ অর্থ শিখে নিবে তার এরপরে পৃষ্ঠা আছে বহু নির্বাচনী প্রশ্ন এগুলিও পড়ে নিও তারপরে এখানে একটি সৃজনশীল প্রশ্নটাও তোমরা পড়ে নিও আজকের মতন এই তোতা কাহিনী এখানে শেষ করছি সামনের ক্লাসে আবার অন্য একটি গল্প নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আল্লাহ হাফেজ